করে বুঝতে পারবে। এখানে দেখো আজকে আমরা ওজন স্তর সম্পর্কে আলোচনা করব। অলরেডি আমরা ওজন স্তর সম্পর্কে কাকে বলে সেটা আমরা বলেছিলাম। ভূপৃষ্ঠ যদি আমরা করি, এই হচ্ছে কি পৃথিবী, সেই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কুড়ি কিমি থেকে তোমার প্রায় 45 কিমি পর্যন্ত বিস্তৃত অংশে ওজন গ্যাসের কি থাকে, আধিক্য দেখা যায়। এই স্তরকে আমরা বলেছিলাম ওজন স্তর। তার মানে ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 45 কিমির মধ্যে ওজন গ্যাসের পরিমাণ খুব বেশি থাকে, তার জন্যে এই স্তরটাকে বলেছিলাম ওজন স্তর। এবং এটা স্ট্র্যাটোস্ফিয়ারের অংশগত ছিল, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের অংশ ছিল এই ওজন স্তর। এখন ওজন স্তরের একটা গুরুত্ব আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি, তার কারণ সূর্য থেকে বিভিন্ন রশ্মি কিন্তু পৃথিবীতে দিকে ধেয়ে আসে, তার মধ্যে কিছু হয় আমাদের ভালো ভালো আর কিছু হচ্ছে কি ক্ষতিকর। আমরা যে দৃশ্যমান আলোকরশ্মি আমাদের পাই, সেই দৃশ্যমান আলোকরশ্মি মোটামুটি আমাদের ক্ষেত্রে হচ্ছে কি ভালো, কিন্তু অনেক রশ্মি যেমন হচ্ছে কি অতি বেগুনি রশ্মি খুব হচ্ছে কি আমাদের ক্ষেত্রে খারাপ। এই ওজন স্তর অতি বেগুনি রশ্মিকে কী করে শোষণ করে, ফলে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়, অর্থাৎ আমাদেরকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে এই ওজন স্তর রক্ষা করে। এটাই হচ্ছে কি ওজন স্তরের গুরুত্ব। তাহলে প্রথম আমরা জানলাম ওজন স্তর কাকে বলে, দ্বিতীয় আমরা জানলাম ওজন স্তরের গুরুত্ব কি, কেন আমরা ওজন স্তরের গুরুত্ব কেন আমরা উপলব্ধি করছি, সেটা আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি কি করে অর্থাৎ অতিবেগুনি রশ্মিকে ওজন স্তর আসতে বাধা দেয়। আমাদের মূল কথা যেটা হচ্ছে কি, তাহলে কি এই স্তরের ওজন গ্যাস কি সব সময় একই রকমভাবে থাকে, অর্থাৎ এখানে কি ওজন স্তর ধ্বংস হয়ে যায় না, ফুরিয়ে যায় না, কীভাবেই বা ওজন স্তর গঠিত হয়। তাহলে প্রথম আমরা জানবো ওজন স্তর কীভাবে গঠিত হয় আর ওজন স্তর কীভাবে ধ্বংস হয়, এবং কি ওজন স্তর একসময় কি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, সে কথা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথম আমরা জানি যে ওজন স্তর কি করে সৃষ্টি হয়। প্রথম আমরা সৃষ্টি সম্পর্কে জানি, তারপরে আমরা ধ্বংস সম্পর্কে জানব। আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের কিছু পরিমাণ কি থাকে, অক্সিজেন থাকে, আমরা আগে জেনেছি। তাহলে সেই অক্সিজেনের ওপর কি হয়, অতি বেগুনি রশ্মি এসে পড়ে। এই অক্সিজেনের ওপর কি থাকছে, অতি বেগুনি রশ্মি এসে, বেগুনি রশ্মি এসে এখানে পড়ে, এবং এই অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিছুটা কম, অর্থাৎ 100 থেকে 180 ন্যানোমিটারের বা 200 ন্যানোমিটারের কাছে, প্রায় 200-280 ন্যানোমিটারের কাছাকাছি, 280 ন্যানোমিটারের কাছাকাছি। এই অতিবেগুনি অক্সিজেনের ওপর পড়ে একে কি করে, অক্সিজেনের পরমাণুতে রূপান্তরিত করে। এবার যেই পরমাণুতে রূপান্তরিত করলো, এই যে পরমাণু হলো, এই পরমাণু আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে, ওজন গ্যাস তৈরি করে। এই যে ওজন গ্যাস, এই ওজন গ্যাস কি হয়, উত্তেজিত অবস্থায় থাকে, অর্থাৎ এনার্জেটিক ওজন গ্যাস। এই ওজন গ্যাস, উত্তেজিত ওজন গ্যাস কি হয়, কিছুটা শক্তি বিকীর্ণ করে ওজন গ্যাসে পরিণত হয়ে থাকে, তার মানে এ কিছুটা তাপ বিকীর্ণ করে। এই হচ্ছে কি ওজন গ্যাস এই স্টেপে সৃষ্টি হয়। তাহলে প্রথম কি হলো, এই স্তরে যে কিছু পরিমাণ অক্সিজেন ছিল স্ট্র্যাটোস্ফিয়ারে, সেই স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেনের ওপর অতি বেগুনি রশ্মি পড়ল, এবং যার তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি 100 থেকে 280 ন্যানোমিটারের কাছাকাছি, এই অক্সিজেনকে ভেঙে অক্সিজেনের পরমাণুতে রূপান্তরিত করে। এবার এই অক্সিজেনের পরমাণু
আবার পুনরায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাস উৎপন্ন করে এবং এই ওজোন গ্যাস কিছুটা উত্তেজিত অবস্থায় থাকে। ফলে এই উত্তেজিত গ্যাস মানে হচ্ছে কি, বেশি এনার্জেটিক গ্যাস, ফলে সে আবার তাপ বিকিরণ করে কি তৈরি হয়, স্থায়ী ওজোন গ্যাসে পরিণত হয়। তাহলে এই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে স্ট্রাটোস্ফিয়ারে অর্থাৎ ওজোনস্তরে ওজোন গ্যাস সৃষ্টি হয়। এবার ধ্বংস কি করে হয়, তাহলে এই হচ্ছে একমাত্র উপায় যার সাহায্যে আমরা কি করতে পারি, ওজোন গ্যাস তৈরি হয়, এবং এটা হচ্ছে কি প্রাকৃতিক উপায়, প্রাকৃতিক উপায়, এর কোনো কৃত্রিম উপায় নাই যে তুমি কি করবে এখানে ওজোন গ্যাস তৈরি করবে বায়ুমণ্ডলে, এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়। এবার আমরা ধ্বংস সম্পর্কে জানব, কি করে ওজোন গ্যাস ধ্বংস হয়। এখানে কিন্তু যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল সেই সময় পৃথিবীর কোনো দূষণ ছিল না, তাহলে দূষণ না থাকার জন্যে এখানে কিন্তু ওজোন গ্যাস ছিল, আবার ওজোন গ্যাস কিন্তু আবার ধ্বংস হতো। যদি কন্টিনিউ ওজোন গ্যাস তৈরি হতে থাকতো তাহলে এই ওজোন স্তর অনেক বেড়ে যেত, কিন্তু ওজোন স্তর বেশি বাড়েনি। তার মানে প্রাকৃতিকভাবেও কি হয়, ওজোন স্তর ধ্বংস হয়। তাহলে এই ওজোন স্তর ধ্বংসের একটা উপায় হচ্ছে কি প্রাকৃতিক উপায়, তার মানে প্রাকৃতিক উপায়েও ওজোন স্তর কি হয় ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে। কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, এই যে ওজোন গ্যাস এর উপর আবার কি হয় অতি বেগুনি রশ্মি, বেগুনি রশ্মি প্রতিফলিত এখানে এসে পড়ে। এই যে অতি বেগুনি রশ্মি এর তরঙ্গ দৈর্ঘ্য কি হয় কিছুটা হচ্ছে কি তোমার বেশি, এর তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 310 থেকে 400 ন্যানোমিটারের কাছাকাছি, ন্যানোমিটারের কাছাকাছি। এই ওজোন গ্যাসের ওপর যখন এই 310 এবং থেকে 400 ন্যানোমিটারের কাছাকাছি যে অতি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অতি বেগুনি রশ্মি যখন এখানে এসে পড়ে তখন একে কি করে বিয়োজিত করে দেয়, বিয়োজিত করে অক্সিজেন প্লাস ওতে পরিণত করে। পরবর্তীকালে এই ওজোন গ্যাসের সঙ্গে তোমার এই যে পরমাণু অর্থাৎ এই যে অক্সিজেনের পরমাণু এর সঙ্গে যুক্ত হয়ে ও2 তৈরি করে থাকে, দুটো ও2 তৈরি হয়। তাহলে এইভাবে কি হয় প্রাকৃতিক উপায়ে ওজোন স্তর কি হয় ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে প্রাকৃতিক উপায়ে ওজোন স্তর সৃষ্টি হয়, আবার প্রাকৃতিক উপায়ে ওজোন স্তর কি হয় ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে। এবার মানুষ যত আস্তে আস্তে মডার্নাইজড হলো অর্থাৎ বিভিন্ন জিনিস ব্যবহার করতে থাকলো, সেই জিনিসের মধ্যে কিছু কিছু হচ্ছে কি তোমার গ্যাস নির্গত হয়, যে গ্যাসগুলার হচ্ছে কি এই ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করতে লাগলো। তার মানে মানুষ সৃষ্ট বিভিন্ন দূষণের জন্যে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়, তার মানে মানুষ সৃষ্ট কারণে ওজোন স্তরের ধ্বংস, কীভাবে ধ্বংস হয় সেটা আমরা জানব। এক নম্বর যেটা সেটা হচ্ছে কি ক্লোরোফ্লোরোকার্বন, যাকে ভাষায় বলবো ফ্রেয়নও বলা হয়, তাহলে কি সিএফসি একে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন। বা একে ফ্রেয়নও বলা হয়। এই যে গ্যাস এটা বিভিন্ন এসি রেফ্রিজারেটর এই সব যন্ত্র থেকে এই ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়। এই ক্লোরোফ্লোরো যে কার্বন সেই কার্বন এই ওজোন স্তরকে ধ্বংস করে দিতে পারে। এই ক্লোরোফ্লোরোকার্বনের কি থাকে সিএফসির ওপর যখন অতি বেগুনি রশ্মি পড়ে অর্থাৎ সিএফসিএল3 হয় আর একটা সিএফসিএল2 হয়, সিএফসিএল3 আর একটা হচ্ছে কি সিএফসিএল2, একে 2 বললে একে বলা হয় এটাকে বলা হয় ফ্রেয়ন
ফ্রেয়ন ওয়ান, আর এটাকে বলা হয় ফ্রেয়ন ওয়ান টু, এখানে একে বলা হয় ফ্রেয়ন ফ্রেয়ন ওয়ান ওয়ান, আর একে বলা হয় ফ্রেয়ন ওয়ান টু। এর উপর যখন অতি বেগুনি রশ্মি এসে অতি বেগুনি রশ্মি এখানে আসে দিয়ে এই ফ্রেয়নের ওপর পড়ে, তখন কি হয়, এ একটা মূলক তৈরি করে, যে মূলকটার নাম হয় ক্লোরিন মুক্ত মূলক। তাহলে এ কি করে, একটা ক্লোরিন মুক্ত মূলক তৈরি করে, এর নাম কি বলা হয়, একে বলা হয় ক্লোরিন ক্লোরিন মুক্ত মূলক মূলক। তার সঙ্গে সিএফ সিএল টু তৈরি হয়। এই যে মুক্তমূলক তৈরি হলো, এই মুক্তমূলক আবার কি করে, মুক্তমূলক যে তৈরি হলো সেই মুক্তমূলক আবার অক্সিজেনের সঙ্গে অর্থাৎ ওজনের সঙ্গে বিক্রিয়া করে। এই ওজনের সঙ্গে এই সিএল যে মুক্তমূলক আমরা পেলাম, সেই মুক্তমূলক এই ওজন স্তরের সঙ্গে বিক্রিয়া করে তোমার হচ্ছে কি অক্সিজেন গ্যাস তৈরি করে, অক্সিজেন গ্যাস তৈরি করে প্লাস হচ্ছে কি এখানে ও সিএল তৈরি করে। তার মানে এইভাবে আমরা কি পেলাম, ওজন স্তর ধ্বংসপ্রাপ্ত হয়ে কি তৈরি হয়ে গেল, ও টু তৈরি হয়ে গেল এবং ও সিএল তৈরি হয়ে গেল। এখন এটা গেল ফ্রিয়ন ওয়ান ওয়ান। ফ্রিয়ন ওয়ান টু কি করে ওজন স্তরকে ধ্বংস করতে পারে, তার কারণ এখানেও হচ্ছে কি তোমার এই মূলক তৈরি হয়, কি মূলক তৈরি হয় তোমার ক্লোরিন মুক্ত মূলক তৈরি হয়, এখানে কি তৈরি হবে সিএফ টু সিএল। তাহলে এই মুক্তমূলক ঠিক একই উপায়ে ওজন স্তরকে কি করতে পারে, ধ্বংস করতে পারে। তাহলে একটা কারণ হচ্ছে কি ক্লোরোফ্লোরোকার্বন, এই ক্লোরোফ্লোরোকার্বন অতি বেগুনি রশ্মির মাধ্যমে কি তৈরি হয়, মুক্ত ক্লোরিন মুক্তমূলক তৈরি করে, এই ক্লোরিন মুক্তমূলক ওজন গ্যাসকে বিয়োজিত করে অক্সিজেনে রূপান্তরিত করতে পারে, ফলে ওজন স্তর কি হয় ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে। এখন এখন এই যে উপাদানটা থাকলো অর্থাৎ সিএফ সিএল টু, এও আবার কি করতে, এই যে ও সিএল তৈরি হলো মুক্তমূলকের ক্ষেত্রে, এই ও সিএল আবার কি করে, ও সিএল আবার তোমার হচ্ছে কি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, ও সিএল অক্সিজেনের সঙ্গে বা ওজনের সঙ্গে বিক্রিয়া করে আবার কি তৈরি করে, অক্সিজেন তৈরি করে, অক্সিজেন প্লাস হচ্ছে কি টু সি টু ও টু প্লাস সিএল উৎপন্ন হয়। অর্থাৎ এখানে যে দুটো উপাদান তৈরি হলো ক্লোরিন মুক্তমূলক, তারা কি করতে পারছে, যে ওজন গ্যাসকে ধ্বংস করতে পারছে। তাহলে এই উপায়ে তুমি কি করতে পারবে, যে ওজন গ্যাস ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে। আর একটা যেটা মানুষের সৃষ্টি ধ্বংস, সেটা হচ্ছে কি নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড দ্বিতীয় উপাদান হচ্ছে কি নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডও ওজন গ্যাসকে কি করতে পারে, ধ্বংসপ্রাপ্ত করতে পারে। কিভাবে তৈরি হয়, দ্রুতগামী যে সুপারসোনিক প্লেন যায়, অর্থাৎ এরোপ্লেন যায়, যদি হচ্ছে কি দ্রুতগামী সুপারসোনিক সুপারসোনিক প্লেন এরোপ্লেন যখন যায়, তখন এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়ে থাকে, এনও উৎপন্ন হয়ে থাকে। এই এনও কি হয়, ওজনের স্তরে বিক্রিয়া করে, এনও ওজনের সঙ্গে বিক্রিয়া করে তোমার ধ্বংসপ্রাপ্ত হয়ে অক্সিজেনে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ একে কি হয় অক্সিজেনে রূপান্তরিত
করে ফেলে। আবার এই এনও এনও টু বিয়োজিত হয়ে অক্সিজেনের সঙ্গে বিয়োজিত হয়ে এ কী তৈরি করতে পারে, এনও প্লাস ও টু গঠিত হয়। তাহলে এইভাবে প্রতিনিয়ত ওজোন স্তর ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে, তার মানে সৃষ্টি হয় একমাত্র প্রাকৃতিক উপায়ে আর ধ্বংসপ্রাপ্ত হয় প্রাকৃতিক উপায়ে প্লাস মানুষের সৃষ্ট কারণের জন্য। একটা হচ্ছে সিএফসি আর একটা হচ্ছে কি নাইট্রিক অক্সাইড এর জন্য। তাহলে এই গেল হচ্ছে কি ধ্বংস কীভাবে হয়। এখন ওজোন স্তর আমাদের কি করে, অনেক ভালো কাজ করে, অর্থাৎ আমাদের কি কি উপকার হয়। যদি ওজোন স্তর না থাকতো তাহলে কি হতো, ওজোন স্তর আছে বলে কি হয়, আর ওজোন স্তর যদি না থাকতো তাহলে কি হতো। ওজোন স্তর না থাকলে আমাদের মানুষের ক্ষেত্রে কি কি কিছু রোগ দেখা যেত, উদ্ভিদের ক্ষেত্রেও কিছু দেখা যেত। মানুষের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন চর্মরোগ, ক্যান্সার এই সকল দেখা দিত এবং মানুষের শ্বাসকার্যে কি হতো, ক্ষতি হতো, অসুবিধা হতো, চোখে ছানির সৃষ্টি হতো। উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয়, উদ্ভিদের ক্ষেত্রে শালক সংশ্লেষে কি হতো, অসুবিধা হতো। তাহলে উদ্ভিদ এবং প্রাণী দুইয়ের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই ওজোন স্তর অনেক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচাচ্ছে। এখন এই ওজোন স্তরের ক্ষেত্রে জলবায়ুরও কি হয়, কিছু পরিবর্তন হয়। ওজোন স্তর দেখো অতি বেগুনি রশ্মিকে শোষণ করছে, ফলে কি হচ্ছে, পরিবেশের তাপমাত্রাকে প্রতিরোধ করছে, ফলে প্রতিরোধ করার ফলে তাপমাত্রা অতি বেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসতে পারছে না। আর যদি ভূপৃষ্ঠে আসতো তাহলে পরিবেশের তাপমাত্রা আরও বেড়ে যেত, আর পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে জলবায়ুর পরিবর্তন হতো। যেমন মেরু অঞ্চলে যে বরফ, সেই বরফ গলে যেত এবং ভূপৃষ্ঠের স্থলভাগের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকতো। এই হচ্ছে কি জলবায়ুর পরিবর্তন।